কার্যভার বুঝে নিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। দায়িত্বভার নিয়েই আর বাংলার মুখোমুখি হয়ে জানালেন হিডকো নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মুখ্যমন্ত্রী, একটা স্বপ্ন রয়েছে গ্রিন সিটি, কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন, আজকে দায়িত্ব নিলেন, কি পরিকল্পনা রয়েছে? একটা স্যাম্পল গ্রিন সিটির হচ্ছে হিডকো। কলকাতায় যেহেতু আমাদের ওপেন স্পেস মাত্র 7%, আমাদের ওখানে গ্রিন করার সুযোগটা খুব কম। আমরা চেষ্টা করছি, বৃক্ষরোপণ করছি, সব করছি, কিন্তু প্রপার গ্রিন সিটি বলতে যেটা বোঝায় সেটা হয় না। আমাদের গীতবিতান টাউনশিপ তৈরি হচ্ছে, আমাদের ওখানেই শান্তিনিকেতনে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, হিডকো অলরেডি দুর্গাপুরে কাজের জন্য সার্ভে হচ্ছে। সুতরাং হিডকো হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এটার জন্য এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হিডকো, অর্থাৎ বেঙ্গল হাউজিং কর্পোরেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। সুতরাং আমরা এটা সারা বাংলায় ঘুরে ঘুরে এই কাজটা করব এবং খুব শিগগিরই দেখতে পাবেন যে কয়েকটা কাজ আমরা শুরু করছি। আমার শেষ প্রশ্ন, উইপ্রো মতন সংস্থা রাজারহাট নিউটাউনে রয়েছে, আগামী দিনে তথ্য প্রযুক্তির মতন সংস্থা রাজারহাটে অফিস করতে পারবে, জমি পাওয়া যাবে? সেই জন্যই তো আমরা ওখানে সিলিকন ভ্যালি করেছি এবং ওখানে বহু মানুষ, বহু লোক অলরেডি 63টা মানুষ পজিশন নিয়ে নিয়েছে, আরও অনেক লোক তারা আমাদের অ্যাপ্লাই করেছে এবং তারা পজিশন নেবে এবং উইপ্রো তাদের সাথে কথা হয়ে গেছে। তারাই এই এই মানে যেটা এখন যে আমাদের যে বিধিনিষেধ এটা শেষ হয়ে গেলেই তারা ফুল টাইমে কাজ শুরু করবে। ইনফোসিসও এই এক্ষুনি বিধিনিষেধের পরেই কাজটা শুরু করবে, ওদের অলরেডি প্ল্যানিং হয়ে গেছে। আমাদের সাথে ছিলেন ববি হাকিম, তিনি জানাচ্ছেন যে একদিকে গ্রিন সিটি করার পরিকল্পনা সেটা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যে স্বপ্ন সেটা বাস্তবায়নের করার কাজ ইতিমধ্যেই তারা চালু করছেন, অন্যদিকে উইপ্রোর মতন সংস্থা যারা ইতিমধ্যেই রাজারহাট নিউটাউনে অফিস করেছেন, আরও যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদেরকেও কীভাবে জমি দেওয়া যায় রাজারহাট নিউটাউন সেটাও কিন্তু হিডকো পরিকল্পনার মধ্যে রেখেছেন। ক্যামেরা রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, রাজারহাট নিউটাউন।